শান্তনু ঘনিষ্ঠ আকাশ এবং নিলয় এদের নাম কিন্তু উঠে আসে আমরা জানি এবং এদেরকে একবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে ইডির তরফ থেকে আবারও এদেরকে আজকে ডেকে পাঠানো হয়েছে কি খবর রয়েছে বিষয়ে দেখো একেবারেই শান্তনু বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত তৃণমূল নেতা তার অত্যন্ত ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ এবং নিলয় মালিক তাদের দুজনকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তাদেরকে আজকে কোয়েশ্চেনিং করা হবে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে চাঞ্চল্যকর বিষয় তদন্তকারীদের হাতে এসে উঠে পৌঁছেছে যে শান্তনু তাদের সন্দেহ যেটা তথ্য প্রমাণ দেখে যে শান্তনু বন্দ্যোপাধ্যায় একাধিক জমি বা সম্পত্তি এই নিলয় আকাশের নামে বিভিন্ন জায়গায় কিনেছেন এমনটাও জানতে পেরেছেন ইডির গোয়েন্দারা বেশ কিছু বয়ানে ইডি যাদের যাদের বয়ান নিয়েছেন সেই বয়ানে উঠে এসেছে তা এবং এটাও জানা গিয়েছে যে শান্তনুর হই শান্তনু তিনি নিজে শান্তনুর টাকাতে এই যে আকাশ এবং নিলয় তাদের জয়েন্টে একটি জমি রয়েছে বা একটি সম্পত্তি রয়েছে এমনও তথ্য তারা পেয়েছেন তদন্তকারীরা এটাও জানতে চান যে বলাগড়ের গেস্ট হাউস যেটা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ছিল বলে প্রত্যেকে জানেন সেই গেস্ট হাউসে যে কালো গাড়ি ঢুকতো নীলবাতির গাড়ি ঢুকতো কালো কাচের গাড়ি রাত্রিবেলা ঢুকতো মিটিং চলতো একটা এমনটাই বলা হয়েছিল বেশ কিছু বয়ানে এমনটাই তথ্য জানতে পেরেছেন ইডির গোয়েন্দারা সেই কালো কাচে নীলবাতির গাড়িতে কারা কারা আসতো কী নিয়ে মিটিং চলতো সেইটা জানার জন্য আরও বেশি করে এই আকাশ এবং নিলয়কে ডেকে পাঠানো হয়েছে কারণ ওই গেস্ট হাউসে সব থেকে বেশি সময় ধরে উপস্থিত থাকতো এই আকাশ এবং নিলয় তাদের এর আগে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের বক্তব্যে কিন্তু খুব একটা বেশি সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা বেশ কিছু নথি নিয়ে আজকে আসতে বলা হয়েছে তদন্তকারীদের হাতেও বেশ কিছু জমির নথি রয়েছে যেগুলো তাদেরকে সামনে রেখেই আজকে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই যে জমিতে তাদের নামে রয়েছে সেই জমির টাকা তারা কোথা থেকে পেলেন তাদের ইনকাম কি এবং তাদের এই যে সম্পত্তি তার মধ্যে কতটা ব্যবধান রয়েছে বা আদৌ ব্যবধান আছে কিনা এই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার জন্যই তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে এখনো পর্যন্ত আকাশ বা নিলয় কেউ এসে পৌঁছাননি ইডির গোয়েন্দারা আসতে শুরু করেছেন সিজিও কমপ্লেক্সে শিউরি থানার আইসি তাকে আবারও ডেকে পাঠিয়েছে ইডি এবং দিল্লি সদর দফতরে তাকে তলব করা হয়েছে কেন এবার তলব করা হলো তার কারণ তার শ্বশুর বাড়ির সম্পত্তি প্রচুর শ্বশুর বাড়ির সম্পত্তির হদিশ নাকি মিলেছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে প্রকাশ শিউরি থানার আইসি শেখ মোহাম্মদ আলী তাকে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা একবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি আজ তাকে আবারও ডেকে পাঠিয়েছে ইডি কি কারণে শ্বশুর বাড়ির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে দেখো বৃষ্টি তুমি জানো শনিবার দিন যেদিন মোহাম্মদ আলীকে তলব করা হয়েছিল আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা দিল্লির ইডি সদর দপ্তরে আর সেদিন কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে তারা কিন্তু জানতে পেরেছেন যে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে এমনকি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই অফিসার শিউরি থানার আইসি তার মাধ্যমে কিন্তু বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশের কাছে কিন্তু নির্দেশ যেত এবং কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছে সেখানে কিন্তু তার ইনভলভমেন্ট পাওয়া গেছে এমনকি অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন অর্থাৎ আসানসোল জেলে জেলের ভেতর থেকে তিনি যে ফোন করতেন এমন অভিযোগ সিবিআই তরফে করা হয়েছিল ফোন কিন্তু একাধিকবার মোহাম্মদ আলীকে তিনি করেছিলেন এবং যে টাকার লেনদেন হয়েছে জেল যাওয়ার পর সেখানেও কিন্তু তার ভূমিকা পাওয়া গেছে এবং ইডির আধিকারিকরা এখন যেটা জানাচ্ছেন আট ঘন্টা তাকে সেদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারপরেও কিন্তু তারা সন্তুষ্ট নন মোহাম্মদ আলী তার পরিবারের সদস্যদের সম্পত্তিতে দেখা হচ্ছেই কিন্তু তার শ্বশুর বাড়ির একাধিক সদস্যদের বিপুল সম্পত্তি রয়েছে এমনও খবর কিন্তু ইডি আধিকারিকদের হাতে উঠে এসছে এবং সেই তথ্যকে সামনে রেখে আজকে ফের মোহাম্মদ আলীকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান তাই আজকে সকাল এগারোটা নাগাদ মোহাম্মদ আলীকে ইডির দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে অর্থাৎ গরু পাচার কাণ্ডে আইসি শিউরি মোহাম্মদ আলী তাকে ফের তলব করা হয়েছে এবং মূলত যেহেতু কোটি কোটি টাকার লেনদেনের একটা ইনভলভমেন্ট পাওয়া গেছে গরু পাচার কাণ্ডের যে টাকা গরু পাচারকারীদের যে টাকা সেই টাকা তার কাছে পৌঁছে গেছে কিনা এবং সেই টাকা দিয়েই কিন্তু শ্বশুর বাড়ির সদস্যদের কোনোভাবে সম্পত্তি বেনামি সম্পত্তি তিনি করেছিলেন কিনা সেটা নিয়েই কিন্তু তদন্ত করছে ইডির অফিসাররা এবং যেটা ইডি সূত্রের খবর তাতে তাদের হাতে একাধিক তথ্য উঠে এসছে সেই তথ্য সামনে রেখে এবং একাধিক নথি যা হয়েছে সেই নথিকে সামনে রেখেই কিন্তু যে প্রশ্ন উঠে আসছে যে একাধিক জায়গায় কোনো বেনামি সম্পত্তি রয়েছে কিনা সেটা খুঁজে বার করার জন্যই কিন্তু ইডির অফিসাররা ফের মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করতে চান
তাই আজকে ফের তাকে দিল্লির ইডি সদর দপ্তরে তলব করা হয়েছে। গরু পাচার কাণ্ডে ফের তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির অফিসাররা। বৃষ্টি, ধন্যবাদ প্রকাশ।